আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানবীর একাডেমিতে। আজকের ভিডিওটিতে আমরা শিখব কিভাবে পেনড্রাইভ, সিডি, ডিভিডি এইগুলো বাদে আইএসও ফাইল ডাউনলোড করে সেইটার মাধ্যমে উইন্ডোজ সেট আপ দিবেন। অর্থাৎ আমাকে কোনো পেনড্রাইভ বা ডিভিডি এই টাইপের কোনো কিছু ব্যবহার করতে হবে না। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ভিডিওটি একটু বড় হবে যেহেতু এটা উইন্ডোজ সেট আপের ভিডিও, তো আমি কিছু কিছু জায়গায় স্কিপ করব, অর্থাৎ যেখানে অনেক বেশি সময় লাগবে সেই সময়টুকু আমি হয়তো ভিডিওর ভিতরে রাখবো না। বাট আপনি যখন উইন্ডোজ সেট আপটি দিতে যাবেন আপনাকে কিন্তু ধৈর্য নিয়ে দিতে হবে, কারণ এখানে অনেকের পিসিতে বেশি সময় লাগবে, অনেকের পিসিতে কম সময় লাগবে, এরকমই হতে পারে। তা হয়তো বেশি কথা বলে ফেললাম, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, যে কোনো ব্রাউজার ওপেন করবেন, সেটা গুগল, মজিলা, যেটাই হোক। তা আমি গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করলাম এবং এই সার্চ বক্সের এখানে এসে আপনি লিখবেন উইন্ডোজ 10 প্রো ডাউনলোড, এটা লিখে সার্চ করবেন। তা যখন এই 10 প্রো লিখে সার্চ করবেন, নিচে দেখবেন মাইক্রোসফট অফিসেরই ওয়েবসাইট লিঙ্কটা আমাদের এখানে দেখাচ্ছে। তা আমরা এটাই ক্লিক দিব। এটা যখন ক্লিক দিব তখন আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে। তা আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ক্লিক করেও সরাসরি আপনি এখানে চলে আসতে পারেন। তা আমরা এখান থেকে এভাবে ডাউনলোড করব না, কারণ এভাবে ডাউনলোড করলে একটু জটিল প্রসেস হয়ে যাবে। তা আমি আপনাদের সহজ একটা পথ দেখিয়ে দিচ্ছি, সেটা হলো যে এই ইন্টারফেসে আসার পরে ডান পাশে দেখবেন 3টে ডট আছে, এই 3 ডটে আপনি এখন ক্লিক দিবেন। দিলে এই জায়গাটা দেখবেন মোর টুলস লেখা আছে, এটার উপর মাউসের কার্সার নিলেই বাম পাশে একটি আমাদের প্যান ওপেন হবে, সেখান থেকে আমরা ডেভেলপার টুলসে ক্লিক দিব। এখন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসলো এবং এখন এইখানটায় দেখবেন যে 2টি আইকন আছে, একটা মোবাইলের মতো আর একটা হলো পিসির যে আইকনটা সেটা। তা আমরা এখান থেকে এই যে মোবাইল আইকনটা আছে এটার উপর আমরা ক্লিক দিব। তাহলে আমরা যখন এটা ক্লিক দিলাম আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখন আমরা একটা রিলোড দেব। রিলোডটা কিভাবে দেব, আমাদের যেই ইউআরএলটা যেখানে লিখি ওয়েবসাইটের লিঙ্ক, সেখানে দেখবেন এরকম একটা আইকন আছে, এটার উপরে গিয়ে আমরা একটা ক্লিক দিব, তাহলে এটা আমাদের রিলোড হয়ে গেল। এবং এবারে আমরা এই জায়গাটায় এই যে সিলেক্ট যেটা লেখা আছে এখানটায় আপনি ক্লিক দিবেন এবং এখানে দেখবেন উইন্ডোজ 10 লেখা আছে, এটা আমরা সিলেক্ট করলাম এবং তারপরে কনফার্ম বাটনে ক্লিক দিবেন। তারপরে একটু সময় নেবে, সময় নিয়ে আমরা একটু নিচে আসবো, এখানে দেখবেন লেখা আছে যে চুজ অন, এই বক্সে এখন আপনি ক্লিক দিবেন। এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে গিয়ে ইংলিশ ইউনাইটেড স্টেটস এটা আমরা ক্লিক দিব, তারপর আমরা কনফার্ম বাটনে ক্লিক দিব। এরপরে আর একটু সময় নেবে, সময় নিয়ে এখন আমাকে এখানে যেটা বলতেছে যে 32 বিট এবং 64 বিট, তা আপনার পিসি যেই বিট সেই বিটে আপনি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করবেন। তা এটা আবার কিভাবে বুঝবেন যে আপনার পিসি আসলে 32 নাকি 64, এটার জন্য যে কাজটি করবেন আপনার কম্পিউটারের যেই ডেস্কটপ ইন্টারফেস আছে সেখানে আসবেন এবং এখান থেকে দিস পিসি যেই আইকনটি আছে আমরা সেখানে ক্লিক করলাম। এই ড্রাইভের ইন্টারফেসে এসে এখানে রাইট বাটন ক্লিক করবেন এবং প্রপার্টিসে ক্লিক করবেন। তাহলে এখন আমরা দেখতে পারবো যে আমার পিসির সিস্টেম টাইপটা আসলে কি। এখানে কিন্তু 64 বিট অপারেটিং সিস্টেম লেখা আছে, তো এখান থেকে আপনি সহজে বুঝতে পারবেন আপনার পিসির সিস্টেম টাইপটা কি। ওকে, আমরা এটা ক্লোজ করলাম এবং আবার আমাদের ইন্টারনেট ব্রাউজারে এখানে চলে আসলাম। এখান থেকে যেহেতু আমার 64, আমি 64 ক্লিক দিব। তা আমি এখন 64 যখন ক্লিক দিব কিছুটা সময় নিয়ে দেখবেন আপনাকে এখন যে ফাইলটা ডাউনলোড করবেন এটা কোথায় ডাউনলোড করবেন সেই লোকেশনটা সেট করে দিতে বলতেছে। অনেকেরই আছে এটা ডিফল্টভাবে ডাউনলোড হয়ে যায়, আবার অনেকের লোকেশন সেট করে দেয়। তা ডিফল্টভাবে যাদের ডাউনলোড হয় তাদের কোথায় হয় সেটাও আমি দেখাবো। আর লোকেশন যদি দেন, লোকেশন দেওয়ার ক্ষেত্রে যে কাজটা করবেন, আপনার যে ড্রাইভগুলো থাকবে যেমন সি, ডি, ই, এফ, এই ড্রাইভগুলোর যে নাম সেই নামটা একটু মনে রাখবেন। যেমন আমি এখন সফটওয়্যার ই এই ড্রাইভে আমি এখন এটাকে ডাউনলোড করব। তা যখন আমি সেভে ক্লিক দিব এটা অটোমেটিক ডাউনলোড হতে থাকবে। তা অলরেডি যেহেতু আমার এখানে এটা ডাউনলোড করা আছে, এই যে আমি আর নতুন করে ডাউনলোড করতেছিলাম, এই ক্ষেত্রে এই ফাইলটা ডাউনলোড করতে আপনার কিন্তু মোটামুটি ভালো সময় লাগবে। তা একটু সময় নিয়ে এটা ডাউনলোড করবেন, অনেকেরই 30-40 মিনিটও লেগে যেতে পারে, 50 মিনিটও লেগে যেতে পারে, আবার অনেকের ইন্টারনেট স্পিড যদি খুব ভালো থাকে সেক্ষেত্রে 10-15 মিনিটও হয়ে যেতে পারে। তো এই ডাউনলোড প্রসেসটা খুব সময় নিয়ে করবেন।
তাই জন্য আমি আর সেভে ক্লিক করতেছি না, যেহেতু অলরেডি আমার এটা ডাউনলোড করা আছে। ওকে, তা ডাউনলোড প্রসেসটা দেখালাম কিভাবে ডাউনলোড করবেন, এখন এটা কোথায় থাকে এবং নেক্সট ধাপটা আমরা দেখব। তো যখন আপনার ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন ডিস পিসিতে গেলেন এবং উপরে দেখবেন ডাউনলোড লেখা আছে, ডাউনলোডস, এইখানে আপনার ফাইলটা থাকবে। তা আমি যেহেতু কি করেছি, আমি আমার একটা ড্রাইভের ভিতর রেখেছি, সেটা হলো সফটওয়্যার ই ড্রাইভ, এটার ভিতরে আমি রেখেছি এবং সেটার নাম হলো এই যে উইন্ডোজ 10, এরকমভাবে আপনার দেখাবে, ঠিক আছে। এখন যে কাজটা করবেন, আর একটা সফটওয়্যার আপনাকে ইনস্টল করতে হবে, সেটা হলো উইন্ডার সফটওয়্যার। আমি আবার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, INRAR, এটা লিখে আমি যখন ইন্টার প্রেস করলাম, এখানটায় যেই প্রথম ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে সেখান থেকে ডাউনলোড উইন্ডার এটাই ক্লিক করবেন, এই এইখানে। আমি অবশ্যই এই ওয়েবসাইটের লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তা আমি যখন এটা ক্লিক করলাম, এখান থেকে আপনার পিসি যেই বিটে সেই বিটে আপনি ডাউনলোড করবেন। যেমন এটা 64 বিট আছে, তারপর এখানটায় কিন্তু 32 বিট আছে। এটা ক্লিক করলেই ডাউনলোড প্রসেসটা খুবই সহজ, খুবই সহজ। ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, তারপর এটা যেখানে থাকবে সেখানে আসার পরে আপনার ফাইলটা দেখাবে এমন, কেমন দেখাবে, এই যে এমন আইকনের মতো দেখাবে, দেখেন এই জায়গায় লেখা আছে। তো এটার উপর যখন আপনি ক্লিক দিবেন, এদের যেই টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন, যা যা আছে সেভাবে করুন। করার পরে আপনার এখানের কাজ মোটামুটি শেষ। এই যে আমরা যেই আইএসও ফাইলটা ডাউনলোড করলাম, যেটা উইন্ডোজ সেট আপ দেওয়ার জন্য, এই ফাইলটা যেই লোকেশনে রাখবেন সেটা আপনার যে কোনো একটা ড্রাইভে রাখবেন, এবং সেই ড্রাইভটার নাম কিন্তু সুন্দরভাবে মনে রাখতে হবে। যেমন আমার কিন্তু সফটওয়্যার ই ড্রাইভ, খেয়াল করবেন সফটওয়্যার ই ড্রাইভ এখানে আমি রেখেছি। আর এখানে একটা ট্রিক খাটাবেন, যেহেতু এখানে আপনার অনেকগুলো ফাইল আছে, সেই ক্ষেত্রে এখন যে প্রসেসটা করবো এই জন্য ফাইলগুলো এখানে এলোমেলো হয়ে যেতে পারে। এক্ষেত্রে আমি আপনাদের একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, সেটা হলো এখানে একটা নিউ ফোল্ডার খুলবেন। যেমন আমি ফোল্ডার নাম দিলাম এবং এটার ফোল্ডারের নাম দিলাম 1 2 3। আমি কন্ট্রোল এ দিয়ে আমার সব যেই ফোল্ডার বা ফাইলগুলো আছে সেগুলো সিলেক্ট করলাম এবং কন্ট্রোল বাটন প্রেস করে এই নিউ ফোল্ডারটা আর হলো এই যে আইএসও ফাইলটা, যেটা উইন্ডোজ 10, এই ফাইলটা আমরা বাকি ফাইলগুলো কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করলাম এবং এই যেই নিউ ফোল্ডারটা 1 2 3 দিয়ে করলাম, এখানে এসে পেস্ট করে দেন। একটু সময় নেবে। পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা যদি সেই সফটওয়্যার ফাইলটাতে যাই, দেখুন এখানে আমার এমনভাবে আছে। ওকে, এবার যে কাজটি করবেন, সম্ভবত এইটা যাচ্ছে না কারণ এটা কাজ করতেছে, এই জন্য এই ফাইলটা যায়নি। এবার এই যে আমাদের যেই ফাইলটা আমরা ডাউনলোড করলাম, দেখুন এটা কিন্তু 5.69 জিবি, এটার উপর গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, করে এইখানটায় দেখবেন ওপেন উইথ উইন্ডার, এটা ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, আসার পরে এখানটায় লেখা দেখবেন এক্সট্রাক্ট 2, এটার উপরে ক্লিক দিবেন। এটা আমরা ক্লিক দিলাম, এখন এটা আমরা কোন ফোল্ডারে রাখবো, আমরা কিন্তু এই ডান পাশে দেখুন সফটওয়্যার ই লেখা আছে, এটা সিলেক্ট করে জাস্ট ওকে করে দিবেন। কিছুটা সময় নেবে, এখানে আপনার 1-2 মিনিট বা 3 মিনিট সময় নিতে পারে, আমি সেই সময়টা স্কিপ করতেছি। ওকে, দেখুন আমাদের এটা হয়ে গিয়েছে, আমরা এই যে ডায়লগ বক্সটা ইন্টারফেসটা আসলে এটা আমরা ক্লোজ করে দিলাম। এবং এখন দেখুন আমাদের যেই সফটওয়্যার ই ড্রাইভটা আছে এখানে কতগুলো ফোল্ডার এবং ফাইল আমরা কিন্তু খেয়াল করতেছি, এগুলো একটাও ডিলিট করবেন না, এভাবে রাখবেন। যখন আপনার উইন্ডোজ সেট আপ হয়ে যাবে তখন আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন এবং সেটাও আমরা দেখিয়ে দেবো লাস্টের দিকে। ওকে, এবার যে কাজটা করবেন, নিচে দেখবেন আমাদের যেই উইন্ডোজ যে আইকনটি আছে এখানে আমরা ক্লিক দিব, এখানে ক্লিক দিয়ে একটা গিয়ার আইকন দেখবেন, সেটিংস আইকন, এটার উপর ক্লিক দিবেন। দিয়ে এখানে আমরা আপডেট অ্যান্ড সিকিউরিটি, এটার উপর ক্লিক দিব, আপডেট অ্যান্ড সিকিউরিটি ক্লিক দিলাম। এবং এই জায়গাটা থেকে যে কাজটি করব, রিকভারি আছে, এই রিকভারি আইকনে ক্লিক দিবেন এবং এখান থেকে যে কাজটি করবেন, এই যে রিস্টার্ট আছে এটার উপর আপনি ক্লিক দিবেন। তো আমরা এখন আমাদের ক্যামেরাতে সম্পূর্ণ ভিডিওটা করব, কারণ এখন যে প্রসেসটা আছে এটা কোনোভাবেই স্ক্রিন রেকর্ড করা যাবে না, তা আমরা এখন ক্যামেরার ভিডিও করব। তো চলুন আমরা ভিডিওর নেক্সট পার্টে চলে যাই। তো আমরা এখন ক্যামেরাতে আসি, এখন আমরা যে কাজটি করব, এখান থেকে এই যে রিস্টার্ট নাও এটাই আপনি ক্লিক দিবেন। এটাই ক্লিক দিলে রিস্টার্ট অ্যানিওয়ে আসতেছে, যেহেতু আমার ওয়ান ড্রাইভটা এখানে ওপেন করা আছে। আচ্ছা, এভাবে যদি আপনার আসে আপনি এখানে রিস্টার্ট অ্যানিওয়ে দিবেন, আর যদি না আসে তো কোনো সমস্যা নাই। এভাবেই আমাদের এখন দেখুন এই ইন্টারফেসটা আসবে, এখান থেকে আমরা এই যে ট্রাভেল শুট এইটা ক্লিক করব। আপনাদের অন্যভাবে আসলেও লেখা দেখবেন যে এইটা আছে কিনা, এটার উপরে আপনি ক্লিক দিবেন। তারপরে এখানে আমরা এই যে অ্যাডভান্স অপশন, আমরা এই অ্যাডভান্স অপশনে ক্লিক দিব। তারপরে এখান থেকে আমরা যে কাজটি করব, এই যে কমান্ড যে অপশনটি আছে এটাই আমরা ক্লিক দিব।
এটা ক্লিক দিলে কিছুটা সময় নিয়ে দেখবেন আমাদের সামনে একটু সময় নিতে পারে, যদি একটু বেশি সময় নিয়ে নেয় আপনি কোনোভাবে চিন্তা করবেন না। দেখুন এখানে আমার নাম দেওয়া আছে, আপনার কম্পিউটারটি আগে যেই নামে এখানে সেভ করা ছিল সেটাই চলে এসেছে। তো আমরা এখন যে কাজটি করব এই নামের এই বক্সের উপরে ক্লিক দিব, এবং তো এখন এখানটায় যদি আপনার কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে বা আপনি যদি মাইক্রোসফট অফিসের কোনো অ্যাকাউন্ট ওপেন করে থাকেন তাহলে এখন এখানে দেখুন আমার কিন্তু ইমেল আইডিটা দেওয়া আছে, এবং এখানে কিন্তু আমার মাইক্রোসফট অফিসের সেই পাসওয়ার্ডটি কিন্তু এখন দেওয়া লাগবে। তা আমি এখন আমাদের এখানে মাইক্রোসফট অফিসের আমার যে পাসওয়ার্ডটি দেওয়া ছিল সেটা দিয়ে দেবো, আপনার না থাকলে জাস্ট আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করলেই হবে। তা যেহেতু আমার দেওয়া ছিল আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে এখন আমি কন্টিনিউতে ক্লিক করতেছি। দেখুন আমার সামনে এখন এই ইন্টারফেসটা আসবে, এখানে এখন আমাদের কিছু কাজ করতে হবে। এখন এখানে আসার পরে আমরা এই জায়গাটায় দেখেন সিস্টেম 32 আমাদের যে গ্রেটার দেন সাইনটি আছে এই জায়গাটায় এখন আমরা লিখব DISK ডিস্ক পার্ট PART পার্ট লিখে এখন আপনি এন্টার দিবেন। তারপর আপনার সামনে এমন আসবে, একটু এখানে সময় নেবেন কারণ আমাদের এই জায়গায় একটা ডিস্ক পার্ট লেখা আসবে। দেখুন এখন ডিস্ক পার্ট লেখাটি চলে এসেছে। এবার আমরা যেটা লিখব LIST লিস্ট দিয়ে স্পেস দিবেন এবং VOLUME লিস্ট ভলিউম দিয়ে আমরা এন্টার দেব। তারপর আমাদের এমন আসবে এবং নিচের যে ডিস্ক পার্ট আছে এখানটায় এখন আমরা যেটা লিখব যে এখানে আমরা EXIT লিখে আমরা এন্টার দিব, এবং নিচে দেখবেন সিস্টেম 32 আছে এই জায়গাটায় আমরা এখন লিখব। যেহেতু আমি কোথায় রেখেছিলাম আমার সেটা হলো সফটওয়্যার, দেখুন এখানে কিন্তু এই যে সফটওয়্যার লেখা আছে এবং এটা হলো ই ড্রাইভ, এটা কিন্তু খেয়াল করবেন। তা আমি এখন এখানে কি দিব, ই দিয়ে আমি ক্লনকে কল করব এবং তারপর আবার ইন্টার দিব। ইন্টার দিয়ে এখন এই যে ই যে সামনে যেটা আছে আমাদের স্ল্যাশ এবং গেটার দিন দিয়ে যেটা এসেছে এখানে এখন আমরা লিখব যে DIR লিখে এখন আমরা ইন্টার দিব, এবং নেক্সট একদম লাস্টে দেখবেন ই আছে, এবং এই জায়গাটায় আপনি দেখবেন কোথাও setup.exe লেখা আছে কিনা, এই যে দেখুন এই যে লেখা আছে এখন এই লেখাটাই আমরা এখন এখানে লিখে দিব এবং .exe লিখে আমরা এখন ইন্টার দিব। ইন্টার দিলে দেখতে পারবেন আমাদের উইন্ডোজ দেওয়ার জন্য CD ইউজ করলে বা পেনড্রাইভ ইউজ করলে আমাদের যেই ইন্টারফেসটা আসতো সেরকমই কিন্তু এখন চলে আসলো। এখানে যেভাবে আছে সেভাবেই থাকুক, এভাবে থেকে আমি এখন নেক্সটে ক্লিক দিলাম। তারপর আমি এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক দিলাম এবং আমাদের এখন যেই অপশনগুলো চলে আসবে এখানে প্রোডাক্ট কি চাচ্ছে তা আমরা এখানে এই লেখাটির উপরে ক্লিক দিব যেহেতু আমাদের প্রোডাক্ট কি নেই। তারপর এখান থেকে এখন আপনি কোনটা সিলেক্ট করবেন, আমরা এখান থেকে Windows 10 Pro এটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমি এখন নেক্সটে ক্লিক দিলাম। নেক্সটে ক্লিক দিলে আমাদের সামনে এমন আসবে, তারপর আমরা এখান থেকে এই চেকবক্সে ক্লিক দিয়ে দিলাম এবং তারপরে আমরা নেক্সটে ক্লিক দিলাম, এবং এখান থেকে আমি এই 2 নম্বর যে অপশনটা এটা ক্লিক দিলে আমাদের এমন আসবে। আমি উপরের যেগুলো আছে এগুলো ডিলিট করে দিচ্ছি, আপনি অবশ্যই এটা কিন্তু দেখে শুনে ডিলিট করবেন কারণ এইগুলোই হলো কিন্তু আপনার ড্রাইভ। তা আমি যেই ড্রাইভটা আমার দরকার নেই সেগুলো আমি ডিলিট করতেছি, আর যেটা আপনার দরকার সেটা তো রাখবেনই। আর আমরা যেই ড্রাইভের উপরে আসলে উইন্ডোজটা দিব এই যে আমাদের যে ড্রাইভটি আছে এটা প্রাইমারি, এটাকেও আমার এটা যেহেতু আমার SSD ফাইল দেওয়া আছে এই জন্য এমন দেখাচ্ছে। এখন আমরা যে কাজটি করব এটা আমি ডিলিট করে দিচ্ছি, আমি শুধুমাত্র আমার যে নামগুলো আছে নামগুলো রাখবো, এবং এই যে এখন উপরে যেটা আছে দেখুন এই যে 111.8 GB এইটা আমি সিলেক্ট করে এখন আমি এই যে নেক্সটে ক্লিক দিলাম। নেক্সটে ক্লিক দেওয়ার পরে আমাদের এখন সময় নেবে, এটা মোটামুটি আপনার ভালো সময় নিতে পারে, 5 থেকে 8 মিনিট এরকম সময় নিতে পারে। দেখুন এটা আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আমাদের প্রত্যেকটা যখন শেষ হয়ে যাবে এখন ও রিস্টার্ট নেবে, এখানে সময় কাউন্ট করতেছে। তাই এখানে যেই কাজগুলো হবে আমি যখন যেখানে আপনাদের ক্লিক দিতে বলবো, দেখুন এখন আমাদের এটা রিস্টার্ট হচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে কিন্তু মোটামুটি একটু সময় নেবে, আপনাদের কিন্তু সময় নিয়ে ধৈর্য ধরে এটা করতে হবে। ওকে, তো আমরা অনেক সময় অপেক্ষা করার পরে আমাদের এই ইন্টারফেসটা চলে আসলো। এখান থেকে এখন আপনি আমি ইউনাইটেড স্টেটস এটা আমি ক্লিক করে দিলাম, দিয়ে এখন আমি এই নিচ থেকে ইএসএ ক্লিক করলাম, আর একটু সময় নেবে। তারপর ইন দিস দ্য রাইট কিবোর্ড লেআউট, এখানে অবশ্যই ইউএসএ দিবেন আপনি, আমি এখান থেকে এই যে ইউএসএ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ইএসএ ক্লিক করলাম, তারপরে এই অপশনটা আমরা স্কিপ করে দিলাম। এখন আমাদের সামনে যেই ইন্টারফেসটা আসবে দেখতে পারবেন কয়েকটা জায়গায় ও সময় নেবে, আবার কয়েকটা ধাপে খুব দ্রুত শেষ করে দিবে। তো এভাবেই আসলে আপনার উইন্ডোজটা সেট আপ দিতে হবে।
পিসি কিন্তু অনেকবার রিস্টার্ট নেবে, এই রিস্টার্ট নেওয়ার কারণে কিন্তু আপনি ঘাবড়াবেন না, এটা কিন্তু ওর দরকার হচ্ছে এজন্যই নিচ্ছে। ওকে, এখন যে ইন্টারফেসটা আসবে এখান থেকে আমরা সেট আপ ফর পার্সোনাল দিয়ে দিবেন, আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। এখন এই জায়গাটায় আপনার মাইক্রোসফট অফিসের যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন, আর যদি এখানে অফলাইন অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে অফলাইন অ্যাকাউন্ট হয়ে যাবে। তা আমি এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি অ্যাকাউন্ট দিয়ে এখানে ওপেন করি, অ্যাকাউন্ট থাকা ভালো, এটা আপনার জন্য অনেক ভালো হবে। তা আমি এখন আমার যে অ্যাকাউন্টটা আছে আমি এখানে লিখতেছি, তারপরে আমি নেক্সটে ক্লিক দিলাম এবং এখন এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, আমার পাসওয়ার্ডটাও সাকসেসফুলিও নিয়ে নিল। তা আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই ওখানে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করার সিস্টেম আছে, আপনি অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। আর এখানে ক্রিয়েট পিন, আপনি একটা পিন দিয়ে দিবেন, এটা আপনার কম্পিউটারের জন্য ভালো হবে, কেউ এসে আপনার কম্পিউটারে সরাসরি প্রবেশ করতে পারবে না কারণ এই পিনটা থেকে যাবে। তা আমি এখানে একটা পিন দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি ওকেতে ক্লিক করলাম। এখন কিন্তু মাইক্রোসফট অনেক সিকিউরিটি নিয়ে এসেছে, অনেক অনেক। হ্যাঁ, আমরা এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক দিলাম, তারপরে আমরা এটা স্কিপ করে দিব এবং এইখানটায় আমরা এখন নো থ্যাঙ্কস দিব। ওকে, আমরা এখানেও নো থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি, আর এটায় যেটা বলছে এটাও আমরা নো নট নাও দিয়ে দেবো, এটাও আমরা এখন গ্রহণ করব না। ওকে, এখন আমাকে দেখুন হাই দিচ্ছে। এখনই কিন্তু আমাদের হালকা কিছু কাজ হচ্ছে, ও কিন্তু বলতেছে তোমার পিসি অফ করবে না, নিচে কিন্তু দেখুন লেখা আছে। ওকে, এখন আমরা যে কাজটি করব, আমাদের এই ডেস্কটপের উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করব, এখানে আমরা এই নিচের যে পার্সোনালাইজেশন এটার উপরে ক্লিক দিব এবং এটা আমি মেবি লেটার দিয়ে দিই এরকম ওয়ার্নিং আসলে। তারপরে এখান থেকে ডান পাশে যে ডেস্কটপ আইকন সেটিংস এটায় যান, এখানে গিয়ে আমি এই কম্পিউটারটা টিক দিয়ে দিলাম এবং কন্ট্রোল প্যানেলটা যদি রাখতে চান রাখতে পারেন, কিন্তু কম্পিউটারটা অবশ্যই দিবেন। দিয়ে আমি ওকে দিয়ে দিলাম আর এটা এখন আমি ক্লোজ করে দিলাম। এখন আমি একটা রিফ্রেশ দিব এখানে এসে এবং উপরে যে ডিস পিসি আছে ডিস পিসিতে ক্লিক করবেন। এখানে দেখতে পারতেছেন আপনার যে পূর্বের ড্রাইভগুলো সেটা তো আছেই, পাশাপাশি অন্য ড্রাইভগুলোও কিন্তু এখানে আছে। এবং আমরা রাইট বাটন ক্লিক করব, করে আমি এখানে শর্ট বাইতে গিয়ে এখানে আমি টাইপ করে দিলাম এবং টাইপ করে দিয়ে, আর এই যে সফটওয়্যার যে ই ড্রাইভের ভিতরে আমাদের ছিল এখান থেকে এখন এটা চাইলে এইটা আপনি রেখে দিতে পারেন, কারণ এই যে উইন্ডোজ যেটা আছে 10 এটা কিন্তু ডাউনলোড হতে আপনার অনেকটা সময় নেবে, প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লেগে যেতে পারে, এই জন্য এটা আপনি রেখে দিতে পারেন, কারণ ফিউচারে যদি কখনো আপনি আবার উইন্ডোজ সেট আপ দিতে চান তাহলে এটা আমি যেভাবে করলাম সেভাবে দিতে পারেন, তাহলে আপনার দেখবেন ডাউনলোডের সময়টা বেঁচে যাবে এবং উপরে যে বাকি যা যা আছে এগুলো আপনি ডিলিট করে দিতে পারেন, শুধু এটা রেখে দিতে পারেন। তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।